মাত্র 18 লাখ টাকায়, মাত্র 18 লাখ টাকার ভিতরে 2 BHK রাজারহাটে, তাও ভাব, যেটা ভাবনার বাইরে পুরো। তো আর দেরি নয়, তাড়াতাড়ি আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন, পুরোটা দেখুন আর আমাদের সাথে যোগাযোগ করুন। নমস্কার সবাইকে, শুভ নববর্ষের প্রীতিয় শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে প্রথমে, সর্বপ্রথম। তো তারপরে আমরা আজকে একটা সুন্দর একটা 2 BHK নিয়ে এসেছি, একদম বাজেট ফ্রেন্ডলি, সব থেকে সস্তায় বলা যায়, মাত্র 18 লাখ টাকার মধ্যে। সেই ফ্ল্যাটটা একটা কমপ্লেক্সের মধ্যে, যেটা আপনি বলতে পারেন রাজারহাট মেইন রোড থেকে আপনার মাত্র 300 মিটারের দূরত্ব, রাজারহাট চৌমাথা থেকে আপনার মাত্র 300 মিটার দূরত্বে আপনার এই প্রজেক্টটা রয়েছে। আপনি এটা বাই ওয়াকিংও যেতে পারেন, আপনার ফ্ল্যাটের সামনে থেকে আপনি টোটো বা অটোও পেয়ে যেতে পারেন। 300 মিটার রাস্তা আপনি হেঁটেই যেতে পারেন, মাত্র জোর হলে আপনার 5 থেকে 7 মিনিট লাগবে বাই ওয়াকিং। তো এত সুন্দর সস্তা ফ্ল্যাট, হাতছাড়া করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ফ্ল্যাটে ভিজিট করুন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি বুকিং করার চেষ্টা করুন। খুবই সস্তা ফ্ল্যাট, 18 লাখ টাকার ভিতর ফ্ল্যাট এখন রাজারহাটে ইম্পসিবল বলা যেতে পারে, যেহেতু এটা একটা ছোট ফ্ল্যাট রয়েছে, কারণ ফ্ল্যাটের জায়গা ওয়াইজ, তো সেই জন্য ফ্ল্যাটের দামটা অত্যাধিক সস্তা। তো চলুন আমরা ফ্ল্যাটের দিকে বেরোনোর আগে, আপনি আমি দাঁড়িয়ে রয়েছি এখন ফ্ল্যাটের ছাদের উপরে। এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি 4টে টাওয়ার নিয়ে একটা কমপ্লেক্সের মধ্যে রয়েছে। কমপ্লেক্সগুলো যদিও টাওয়ারগুলো একটা একটার থেকে একটা একটু লেটে হয়েছে, তাই জন্য কমপ্লেক্সটা ঠিকমতো আপনার কী বলবো, ছাদগুলো ঠিকমতো কানেক্টেড নেই, কিন্তু আপনার কমপ্লেক্স আপনার একটাই রয়েছে। তো আসুন আপনাকে ওই ছাদটা দেখিয়ে দিই, যেখান থেকে আপনি বুঝতে পারবেন। এখান থেকে আপনার সিদ্ধা টাউন, এই সরি সিদ্ধা হ্যাপি ভিলা একদম দেখতে পাচ্ছেন, জাস্ট 4-8-10টা বিল্ডিং পরেই আপনার সিদ্ধা হ্যাপি ভিলা, একদম রাজারহাট চৌমাথার পাশে। তো লোকেশনটা আপনাদের বুঝতে আরও সুবিধা হবে, আপনার যদি এখানকার না হন, যদি দূরের কোথাও থাকেন, তাহলে আপনি জাস্ট গুগলে রাজারহাট পুলিশ স্টেশন কিংবা রাজারহাট সিদ্ধা হ্যাপি ভিলা বলে লোকেশনটা আপনি সার্চ করলে পারে, একদম প্রপার লোকেশনটা পেয়ে যাবেন। রাজারহাট থানা এখান থেকে মাত্র আপনার 900 মিটার, আপনার মার্কেট এরিয়া পাশাপাশি রয়েছে, নতুন এখানে জুডিও থেকে শুরু করে আপনার বাজার কলকাতা পর্যন্ত এখানে নতুন নিউলি ওপেন হয়েছে, জাস্ট জুডিও 1 মাস আগে এখানে ওপেনিং হয়েছে। তো ভাবতে পারছেন যে লোকেশনটার এখন কত ডেভেলপ হচ্ছে, যেখানে আপনার এত বড় বড় ব্র্যান্ডের আপনি কমপ্লিট কী বলে শপিং মল থেকে শুরু করে আপনি সব ধরনের ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন। আপনার নিয়ার অ্যাবাউট এখানেই আপনার পাশে 2টো গভর্নমেন্ট হসপিটাল, সরি স্কুল রয়েছে, গভর্নমেন্ট স্কুল রয়েছে, একটুখানি দূরে গেলে আপনার গভর্নমেন্ট হসপিটাল রয়েছে, আপনার এখানে ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে চিলড্রেন স্কুল, যেগুলো আপনার বাচ্চাদের জন্য যেগুলো কিডজি স্কুল যেগুলো আছে, সেগুলো আপনার 4-5টা ধরনের অ্যাভেলেবেল আছে, দিল্লি পাবলিক থেকে শুরু করে আপনার ন্যাশনাল স্কুল পর্যন্ত আপনার নিয়ার বাই রয়েছে। তো চলুন আমরা ফ্ল্যাটের ভিতরের দিকে এগোই, তাহলে আপনি আরও ফ্ল্যাটটা দেখলে আপনি বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি এত সস্তার ফ্ল্যাট এখন এই মুহূর্তে হাতছাড়া না করাটা সব থেকে বেটার, কারণ যখনই এখানে মেট্রোটা চালু হয়ে যাবে তখন এই ফ্ল্যাটটাই আবার দাম বেড়ে আপনার কমসে কম 25 থেকে 26 লাখ টাকা হয়ে যাবে, শুধুমাত্র এই 550 স্কোয়ার ফিটের আপনার এই 2 BHK-টা। তো চলুন তার আগে এবার ফ্ল্যাটের দিকে এগোনো যায়। তো আমরা এখন চলে এসেছি আপনার ফ্ল্যাটের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন আমার ডান হাতে আপনার লিফট রয়েছে, পাশেই আপনার সিঁড়িটা রয়েছে, সিঁড়িটা যদি একটু রাউন্ড শেপের সিঁড়ি আছে, পাশেই আপনার লিফট রয়েছে, আর আমার বাঁ হাতের ফ্ল্যাটটা আজকে আপনাদের দেখাবো, যেটা আপনার 550 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই হচ্ছে ফ্ল্যাটে এন্টার করার সাথে আপনার একটা ছোট সাইজের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন, সাথে আপনার অ্যাটাচ কিচেন, ওপেন কিচেন পাচ্ছেন, কিচেনের সামনে আপনার জানলা রয়েছে। এবার দেখুন এই স্পেসটা কিন্তু যথেষ্ট একটা স্পেস, একটা 2 BHK এত কম স্কোয়ার ফিটের ভিতরে এই স্পেসটা পাওয়া কিন্তু খুবই সম্ভব কম, কারণ হচ্ছে এর যেহেতু আপনার বাইরের আউটস্পেস একটু কম আছে, তো ওই জন্য আপনার যে কার্পেট এরিয়াটা আপনি বেশি পাচ্ছেন সুপার বিল্ডের হিসাবে। এখানে আপনি একটা আমার রাইট সাইড দেখতে পাচ্ছেন একটা, এখানে আপনি যদি চান একটা ওয়াটার পাইপের বাড়াতে পারেন কিচেনের জন্য, কিন্তু এখানে একটা যথেষ্ট স্পেস আছে, তো এটাতে আপনি আপনার জিনিসপত্র রাখার জন্য একটা ভালোভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন, এটাকে যেভাবে ইউটিলাইজ করতে পারেন এটা একটা ওয়াটারও বানাতে পারেন। তো এর সাথে রয়েছে আপনার কমন টয়লেট, কমন টয়লেটের সাইজটা আপনার যথেষ্ট বড় সাইজের একটা টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন, এটাতে আপনার এখানে যে যেরকমভাবে সিস্টেমটা করা আছে, আপনার যদি এখানে কি বলে ওটাকে ওই আপনার কোমর লাগানোর পরে যে শাওয়ারের যেটা থাকে, সরি ওটাকে ফ্লাশটা যে আছে, ফ্লাশটা আপনার লাগানোর পরে কিন্তু অনেকটা স্পেস পাচ্ছেন, ওই জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে আর কি, যাতে আপনি এই স্পেসটা আপনি বাথের যে স্পেসটা আছে ওই স্পেসটা যাতে ভালো পান। এখানে একটা ছোট জানলা দেওয়া আছে, এখানে আপনার গিজারের জন্য পয়েন্ট করে দেওয়া হয়েছে আলাদা করে, তাতে যাতে কখনো আপনার অসুবিধা না হয়, নতুন করে কিছু আপনার ভেঙে চুরে কিছু করতে না হয়। তো এবার ঢুকছি আমরা একটা বেডরুমে, এই বেডরুমটার সাইজটা অনেকটাই বড়, এটা কমসে কম আপনার 10x11 সাইজের একটা বেডরুম রয়েছে, সাথে আপনার ব্যালকনির সাথে অ্যাটাচ রয়েছে, কিন্তু ব্যালকনিটা দেখুন আপনার ওপেন টাইপের ব্যালকনি আছে, আপনি মানে এটা যদি পুরোটা খুলে দেন তাহলে রুমের সাথে আপনার ব্যালকনিটা পুরো কানেক্ট রয়েছে। ব্যালকনিটার সাইজটাই অনেকটাই বড় আছে, ব্যালকনিটা আপনি যদি চান তো পরে আপনি কাভারটা পুরো কভার করে দিতে পারেন।
এখানেও আপনার একটা কলের লাইন করে দেওয়া হয়েছে, আপনি আবার একটা আপনার একটা ইলেকট্রিক পয়েন্টও করে দেওয়া হয়েছে। যদি আপনি চান তো এখানে একটা ওয়াশিং মেশিন রাখার জন্য আপনার একটা যথেষ্ট স্পেস পেয়ে যাচ্ছেন আপনি, যেহেতু আপনার ছোট ফ্ল্যাট তো আপনাকে সেইভাবে আপনাকে ইউটিলাইজ করতে হবে, সেইভাবে আপনার ফার্নিচারগুলোকে সাজাতে হবে, সেই জন্য এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এবার আসছি আমরা সেকেন্ড বেডরুমের দিকে। এই ডাইনিং এর ঠিক অপোজিট সাইডে আপনার সেকেন্ড বেডরুমটা রয়েছে। এই বেডরুমের সাইজটাও আপনার 10x10 সাইজের একটা বেডরুম হয়েছে, আরামসে একটা ছোট আপনার কি বলে ওটাকে কুইন সাইজের একটা বেড পড়ে গিয়েও আপনার একটা অনেকটা স্পেস পাবেন। তো সেখানে আপনি আপনার যেগুলো যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো রাখতে পারেন। এর সাথে আপনার একটা জানলা রয়েছে। দেখুন বেশি দেখলে হবে না, আপনার বাজেট যেহেতু 18 লাখ টাকার ভিতর, এর থেকে 2BHK পাওয়া একদম সম্ভবই নয়, অসম্ভব ব্যাপারগুলো। আপনি এখানে পাচ্ছেন আপনার ইন্টারকম রয়েছে, আপনার এখানে সিকিউরিটি রয়েছে, 24x আপনার পাওয়ার ব্যাকআপ রয়েছে, আপনার CCTV রয়েছে, আপনার কি বলে আপনার জলের কোনো সমস্যা নেই, যেহেতু এখানে বোরিং এর ওয়াটার আছে তো 24x আপনার জল পাচ্ছেন। তো এই সব জিনিসগুলো দেখতে পেলে সব থেকে প্লাস হচ্ছে আপনার লোকেশন। এরকম লোকেশনে এই বাজেটের ভিতরে ফ্ল্যাট পাওয়া কিন্তু সত্যি অসম্ভব ব্যাপার এই বাজেটের ভিতরে, কারণ এখানে যত ফ্ল্যাট এখন নতুন তৈরি হচ্ছে 3500 থেকে 3700 টাকার ভিতরে ছাড়া ফ্ল্যাট পাওয়াই যাচ্ছে না। যেগুলো পাচ্ছেন স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং আছে, যেগুলো আপনার 3100-3200 ভিতরে পাওয়া যাচ্ছে, কিন্তু তার স্কোয়ার ফিটটা বড় হচ্ছে, সেগুলো আপনার বাজেটের বাইরে চলে যাচ্ছে। কারণ মিনিমাম 25 লাখের নিচে কি 22 থেকে 25 লাখের নিচে আপনার 2BHK পাওয়া অসম্ভব ব্যাপার। তো তাড়াতাড়ি আর দেরি না করে যদি আপনাদের ভিজিট করতে ইচ্ছা হয় যে কোনো সময় কল করতে পারেন, যত তাড়াতাড়ি ভিজিট করবেন, যত তাড়াতাড়ি পছন্দ হবে তত তাড়াতাড়ি বুকিং হবে। তো আজকের জন্য ভিডিওটা সমাপ্ত করলাম, অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভ নববর্ষ ভালোভাবে পালন করবেন।